সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের নামে অনিয়মের অভিযোগে মামলা করা হয় তারা যে আসলে অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত সেটি প্রমাণিত এবং প্রমাণিত হওয়ার কারণে কিন্তু আমরা এর আগে দেখেছি যে আদালত সব মামলা খারিজ করে দিয়েছে এবং আমরা আশা করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ আরেকটি টেলিভিশনের নামে সংশ্লিষ্ট একটি গ্রুপের পক্ষ থেকে যে মানহানির মামলা করা হয়েছে আমরা আশা করছি আদালতের মাধ্যমে সেই মামলা খারিজ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে যে আমরা এই 13ই সেপ্টেম্বর আমাদের নামে একটা মিথ্যা সংবাদ প্রকাশ করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, যেখানে তারা বলেছেন যে আমরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছি বিদ্যুৎ খাতে, একটু বিদ্যুৎ না সরকারকে দিয়ে। তো সেখানে আমরা তারপরের দিনই তাদেরকে তথ্যপত্র সহ দিয়েছি যে আমরা 1700 কোটি ইউনিট বিদ্যুৎ আমরা অলরেডি ন্যাশনাল গ্রিডে দিয়েছি গত আমাদের 6টি পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি এবং তার বরঞ্চ তারা আবার 19 বা 20 তারিখের দিকে আবার আমাদের নামে আরেকটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে যে আমরা আমাদের ফ্লাইওভারের দুর্নীতি নিয়ে, যেগুলো সম্পূর্ণ মন করা এবং যার এগেনস্টে আমরা পরের দিন তাদেরকে আবারও রিজয়েন্ডার দিয়েছি এবং তারপরে তাদেরকে লিগাল নোটিশও পাঠানো হয়েছে, বাট তারা আমাদের সাথে এই নিয়ে কোনো রকমের যোগাযোগও করেনি এবং তারা আমাদের সাথে এই তথ্যগুলো যে তারা ভুলভাবে উপস্থাপন করেছে এটা নিয়ে আমরা কোনো রকমের কোনো পদক্ষেপ তাদের দিক থেকে দেখছি না এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য আমরা তাদের এগেনস্টে একটি মানহানি মামলা, 2টি পৃথক মানহানি মামলা দায়ের করেছি। আমাদের ফ্লাইওভার নিয়ে আরেকটি মন গড়া সংবাদ প্রকাশ করে, তো যার প্রতিবাদে আমরা তাদের নামে প্রথমে রিজয়েন্ডার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে এবং লাস্টলি যখন তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি তখন আমরা একটি মানহানি মামলা তাদের নামে দায়ের করেছি। জি, আদালত। তো এখন মানে আমাদের দাবিটা হচ্ছে গিয়ে তারা সত্যিটা প্রকাশ করুক, তারা আমাদের কেন সুনামকে ক্ষুণ্ণ করতে চাচ্ছে এটাই আমরা এটা নিয়েই আসলে আজকে আমাদের মানববন্ধন এবং আমরা চাচ্ছি যে মিডিয়া এটা জানুক। হ্যাঁ, আমরা যে সত্য তথ্যটা দিচ্ছি এটা তারা জানুক এবং তারা প্রকাশ করুক। কারণ আমরা মনে করছি যে এটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ আমাদের নিজেদেরও একটা মিডিয়া হাউস আছে, আপনারা হয়তো জানেন আমাদের হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সেখানে আমরা তথ্য উপাত্ত দিয়ে যখন সংবাদ প্রকাশ করি সংবাদ প্রকাশের পরে তারা আসলে এই মন গড়া সংবাদগুলো আমাদের নামে প্রকাশ করছে।